আমি আমার হাজবেন্ডের ইউনিভার্সিটির হাউজিংয়ে থাকি, তো এখানে হাউজিং কর্তৃপক্ষই কিছু ক্লাসের ব্যবস্থা করে থাকেন, যেমন বিভিন্ন ইংলিশ ক্লাস এবং ক্রাফটিং ক্লাস। এগুলা যারা হাউজ ওয়াইফ মূলত তাদের জন্যই এই ক্লাসগুলোর ব্যবস্থাপনা করেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তাদের জন্য। তো এটা হচ্ছে ক্রাফটিং ক্লাস। আমি একদমই ড্রয়িং করতে পারি না, এখানে আসলে আমরা টাইম পাস করতে যাই আর সবাই মিলে এখানে কথা বলা হয়, সেটা আমাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিসও হয়। এছাড়াও অনেক ধরনের ক্লাস এখানে হয় যেগুলো ইংলিশ শেখার জন্য, সেটাও হয়। তো যেহেতু ক্রাফটিং ক্লাসটা অনেক মজার, আমি ভাবলাম যখন ক্লাস করছি তখন আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের ক্রাফটিং ক্লাস, এটা আমাদের টিচার, তো আমরা যে যা পারি সেটাই আঁকি। আমার ড্রয়িংটা খুব হাস্যকর দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা ড্রয়িং করছে, যেহেতু আমি ড্রয়িং পারি না, যে যা পারে সে তাই আঁকতে পারে, সো কোনো প্রবলেম নেই। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের এই ছোট্ট ড্রয়িং ক্লাসটা দেখে। আমরা এখানে সত্যি খুব সুন্দর টাইম পাস করি, একে অপরের সাথে কথা বলি, এটাতে আমাদের ইংলিশ প্র্যাকটিস হয় এবং ড্রয়িং করি, আমাদের খুব সুন্দর সময় কাটে। তো সেজন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।